অপার সম্ভাবনার একটি দেশ বাংলাদেশ। 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়ার অভিপ্রায়ে উন্নয়নের মহাসড়কে ধাবমান এই দেশ। উন্নয়নের এই অভিযাত্রায় বাংলাদেশের শিল্পখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিল্পকারখানায় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের মাধ্যমে একদিকে যেমন তাদের জীবনমানের উন্নয়ন ঘটছে, তেমনি উন্নয়ন ঘটছে বাংলাদেশের অর্থনীতির। জাতীয় আয়ে শিল্পখাতের অবদান শতকরা প্রায় 32% সেই সত্যকেই তুলে ধরে। শিল্পায়নের এই অগ্রযাত্রাকে অব্যাহত ও টেকসই করতে প্রয়োজন কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা। এ লক্ষ্যে সরকার 2013 সালে বাংলাদেশ শ্রম আইন সংশোধনের মাধ্যমে পেশাগত স্বাস্থ্য ও সেফটি সংশ্লিষ্ট বিষয়গুলো অধিকতর গুরুত্বের সঙ্গে আইনে অন্তর্ভুক্ত করেছে। আইনের যথাযথ প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রণয়ন করা হয়েছে। শ্রম আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করার মাধ্যমে আধুনিকীকরণ করা হয়। অধিদপ্তরকে অধিকতর কার্যকর ও গতিশীল করাসহ কাজের বিস্তৃতি ঘটাতে বাৎসরিক বাজেট বরাদ্দ পূর্বের চেয়ে প্রায় 6 গুণ বৃদ্ধি করা হয়েছে। মাঠ পর্যায়ে অধিদপ্তরের কার্যক্রমের প্রসার ঘটাতে বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলেছে। টেকসই ও উৎপাদনমুখী কর্মপরিবেশ গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ দিক নির্দেশনায় কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেফটি কার্যক্রম যুগোপযোগী এবং টেকসই করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সৃষ্টি করার জন্য পেশাগত স্বাস্থ্য ও সেফটি রিসার্চ একাডেমি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার উপর আমরা জোর দিয়েছি। আর গার্মেন্টস শিল্পখাত, যেখানে যেহেতু গার্মেন্টস আমাদের অধিক সংখ্যক মহিলা শ্রমিক রয়েছে, সেখানেও একটা পরিবেশ নিশ্চিত করা, এটা আমাদের একটা লক্ষ্য রয়েছে। শিল্প কলকারখানাগুলিতেও যেন এই অগ্নি নির্বাপকের আধুনিক ব্যবস্থাপনা থাকে, তার উপরে আমরা জোর দিয়েছি। এছাড়াও শ্রম আইনের বিধান অনুযায়ী গঠন করা হয়েছে জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেফটি কাউন্সিল। জাতীয় শিল্প, স্বাস্থ্য ও সেফটি কাউন্সিল পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। শিল্প প্রতিষ্ঠানসমূহে সেফটি নিশ্চিত করার জন্য নীতিমালা প্রণয়নসহ তা বাস্তবায়নের জন্য কার্যকর দিক নির্দেশনা প্রদান করছে এই কাউন্সিল। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী পদাধিকার বলে এই কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আমরা এই কর্মস্থল নিরাপত্তার বিষয়ে অনেক পদক্ষেপ নিই। প্রথমত আমরা আইনগত বিষয়টা দেখি। কর্মস্থল, বিশেষ করে ফ্যাক্টরিসমূহের পরিদর্শন করার জন্য আমরা আমাদের যে ইন্সপেকশন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টকে আমরা আপডেট করি। 300 জনবল থেকে প্রায় 1000 জনবল আমরা সেখানে নিয়োগ করি এবং আমাদের ইন্সপেক্টরদেরকে দেশে বিদেশে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা ইকুইপমেন্ট দিয়ে আমরা ইন্সপেকশনগুলি এখন করছি। আমাদের সেই ইন্সপেক্টর এখন বিভিন্ন ফ্যাক্টরি, আমরা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ফিজিক্যাল ইন্সপেকশন করাচ্ছি যে কোনো রকম ফ্যাক্টরিতে নিরাপত্তার কোনো অভাব আছে কি না, নিরাপত্তার বিষয়ে কোনো রকম ফাঁকফুকর আছে কি না সেগুলি আমরা দেখছি। শুধু তাই নয়, আমরা নিরাপত্তার বিষয়টাকে সামনে রেখে সারা দেশের সমস্ত কর্মস্থল এবং বিশেষ করে প্রথম দিকে কলকারখানাগুলি পরিদর্শন করার জন্য আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট একটা কর্মপরিকল্পনা তৈরি করেছে এবং সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের ইন্সপেকশন ডিপার্টমেন্ট তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আইএলও আমাদেরকে এই বিষয়ে টেকনিক্যালি যথেষ্ট হেল্প করছেন। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও দাতা দেশসমূহ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য নানামুখী সহযোগিতা অব্যাহত রেখেছে। আমরা 2013 সালে পরে বাংলাদেশে চলমান যতটি কারখানা ছিল গার্মেন্টস কারখানা, প্রত্যেকটি কারখানা আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং এই পরিদর্শনের ক্ষেত্রে
আমি ধন্যবাদ দেব অ্যাকর্ড এবং অ্যালায়েন্সকে, এবং সাথে সাথে আইওএলের সহযোগিতায় আমরা ন্যাশনাল ইনিশিয়েটিভে বাংলাদেশে প্রায় 3,860 কারখানা আমরা সরজমিন পরিদর্শন করেছি। যে কারখানা মালিকরা যেভাবে তারা কারখানা প্রস্তুত করেছিলেন, এই সরজমিনে পরিদর্শনের কালে দেখা গেছে যে শুধুমাত্র 39টি কারখানা আমাদের বন্ধ করতে হয়েছে নিরাপত্তার কারণে। এছাড়া 41টি কারখানা আমরা লোড ম্যানেজমেন্টের মাধ্যমে পুনরায় চালু করেছি। যে ইতিমধ্যে অনেকগুলি কারখানাতে সেফটি কমিটি হয়েছে, এই সব সেফটি কমিটিকে সর্বাত্মকভাবে ইকুইপড করার জন্য, সর্বাত্মকভাবে মানসম্মত করার জন্য আমরা ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছি। এ প্রসঙ্গে আইওএলও আমাদের যথেষ্ট ট্রেনিং প্রদান করেছে। আমার বিশ্বাস, ইতিমধ্যে যে সকল কারখানায় আমরা সেফটি কমিটি গঠন করতে পেরেছি, এই সেফটি কমিটিগুলিকে যথাযথ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শোভন কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রম আইনের বিধানসমূহ মাঠ পর্যায়ে বাস্তবায়নে শ্রমিক এবং মালিকপক্ষকে অব্যাহতভাবে সহায়তা প্রদান করে চলেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এই অধিদপ্তর কর্মক্ষেত্রে শোভন কর্মপরিবেশ প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য যেসব কার্যক্রম পরিচালনা করে চলেছে তা হল, কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণে মালিক এবং শ্রমিক পক্ষকে সহায়তা করা, কারখানার ভবন নিরাপত্তা, বৈদ্যুতিক নিরাপত্তা, অগ্নিকাণ্ডজনিত নিরাপত্তা, রাসায়নিক ও যান্ত্রিক নিরাপত্তার জন্য আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণে মালিকপক্ষকে সহায়তা প্রদান করা, কারখানায় আইন অনুযায়ী কল্যাণমূলক বিধিসমূহ নিশ্চিত করা, শ্রম আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, চাকরির শর্তসমূহ পূরণে মালিকপক্ষকে উদ্বুদ্ধ করা, শ্রমিকদের অভিযোগ আইনসম্মতভাবে নিষ্পত্তি করা, এছাড়াও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং আহত শ্রমিকদের চিকিৎসা সুবিধা প্রদানসহ মেধাবী শ্রমিক সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। এই সকল কার্যক্রম বাস্তবায়নে কাজ করে চলেছে অধিদপ্তরের একদল দক্ষ পরিদর্শক। পরিদর্শকদের দক্ষ করে গড়ে তুলতে বুনিয়াদী প্রশিক্ষণসহ বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান চলমান রয়েছে। মাঠ পর্যায়ে কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় সাধনসহ সার্বিক মনিটরিং কার্যক্রম অধিদপ্তরের মহাপরিদর্শকের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ইন্সপেকশনকে স্বচ্ছ এবং আরও কার্যকরী করার জন্য আইএলও সহায়তায় একটি ডিটেইল চেকলিস্ট প্রণয়ন করেছি। এই চেকলিস্টে 26টি প্রশ্ন আছে এবং এটা জানুয়ারি থেকেই আমাদের ফিল্ডে কাজ শুরু হয়ে গেছে। এবং এই চেকলিস্টকে ডিজিটাইজেশন করার জন্য, ইন্সপেকশন সিস্টেমটাকে ডিজিটাইজ করার জন্য আমরা ইতিমধ্যে লিমা নামে একটি অ্যাপস ডেভেলপ করেছি এবং প্রত্যেক ইন্সপেক্টরদেরকে আমরা ট্যাব দিব। ওই ট্যাবটা অ্যাপস এই ট্যাবে তারা ইনস্টল করে নেবে, নিয়ে তারা ইন্সপেকশনে যাবে এবং এই সকল ইন্সপেক্টর আমাদের ট্র্যাকিংয়ে থাকবে। এবং আমরা ইতিমধ্যে ই নথি বা ই ফাইলিং শুরু করেছি এবং এছাড়াও আমাদের লাইসেন্সিং সিস্টেম অনলাইনে দেওয়া হয়ে গেছে। এখন ফ্যাক্টরি ওনারা ইচ্ছা করলে তারা অনলাইনেও তাদের লাইসেন্স নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেখান থেকে ওই লাইসেন্সিংয়ের অবস্থা কোন পর্যায়ে আছে সেটা জানতে পারবে। শ্রমিকদের নিকট থেকে অভিযোগ শোনার জন্য এবং সেই অভিযোগের ভিত্তিতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য 2015 সালে 15 মাস থেকে আমরা একটি হেল্পলাইন চালু করেছি। এছাড়াও আমাদের প্রত্যেকটি ডিআইজি অফিসে এবং হেডকোয়ার্টারে অভিযোগ বাক্স আছে। অভিযোগ বাক্সেও শ্রমিকরা তাদের অভিযোগ ফেলতে পারেন এবং ওই অভিযোগের ভিত্তিতে আমরা ওই অভিযোগ নিষ্পত্তি করার জন্য আমরা পদক্ষেপ নিয়ে থাকি।
বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং মালিক শ্রমিক পক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশব্যাপী গড়ে উঠছে পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার মাধ্যমে শোভন কর্মপরিবেশ। এই লক্ষ্যে সরকারের পাশাপাশি একযোগে কাজ করে চলেছে বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। আমরা জানি কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করা উৎপাদনশীলতার পূর্ব শর্ত। তাই বাংলাদেশ সরকার বিশ্বাস করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2021 সালের মধ্যে সকল কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সেফটি নিশ্চিত করার মাধ্যমে গড়ে উঠবে শোভন কর্মপরিবেশ, যা আগামীতে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।